আজি আমি গোটে বহুত বঢ়িয়া রেসিপিটা দেখিবা যেটা কি বহুত কম টাইমে বনিবা আর বহুত টেস্টি ছোট পিলামানকু লঞ্চ বক্সে দেবাকু বি এটা গোটে পারফেক্ট অপশন আপনি যদি কম সময়ের কিছু জলখিয়া বনাইবাকু চাহুছেন্তি আর হেলদি জলখিয়া বনাইবাকু চাহুছেন্তি তবে এই সুজি ঢোকলা আপনি নিশ্চয়ই ট্রাই করবে তবে আজি আকু মু বনি আপনাকু দেখাইবি এই মাল্টি কড়াইরে তবে এইটা হচ্ছে ইন্ডাস ভ্যালির স্টেনলেস স্টিল মাল্টি কড়াই অলরেডি আপনার জানিথিবে ইন্ডাস ভ্যালি বহুত ফেমস তার কাস্ট আইরন কুকওয়ার পাইকি বহুত লোক আর আইরন কুকওয়ার ইউজ করতে তবে আর যে স্টিল কুকওয়ার ভেরাইটি আছে সেটা বহুত বড়িয়া আর এই আপনার অলরেডি তিন প্রকার অপশনস পাচ্ছেন এইথে দুইটা ইডলি প্লেট রয়েছে যে পারফেক্ট ইডলি বাহার তা সহ গোটে স্টিমর প্লেট রয়েছে যে আপনি চাইলে ভেজিটেবল স্টিম করে পারবে নহলে তো মোদক বনাই পারবে আজকাল মোমো যে বনুছে সেইটা বনাই পারবে তা সহ আপনার মন্ডা পিঠা হো তাকে বি বনাই পারবে এতে তা সহ দুইটা রয়েছে ঢোকলা প্লেট যে পারফেক্ট ঢোকলা বাহার মু আপনার আগকু বনাইকি বি দেখবি এটি দেখিপারে দুইটা কাফি বড় সাইজর ইডলি প্লেট আছে গোটে ফ্যামিলি পাই ইনফ হব এতে ইডলি বনাইবা আর যেহেতু স্টিলর না এতে বহুত পারফেক্টলি ইডলি গুড়াক বাহার আর সবুঠু ভালো কথা হল এ সবুকু বনাইবা আপনার অলগা অলগা জিনিস কিনবাক পড়বনি এ গোটে হি আপনার সবু অপশনস মিলে যাচ্ছে ইডলি বনাই পার কিছু জিনিস স্টিম করে পারে তা সহ ঢোকলা হরিকা বি বনাই পারে তো যদি আপনার ফ্যামিলি অলগা অলগা ভেরাইটির খাইবাক চাহুচার ব্রেকফাস্ট যেমি কি ইডলি খাইবাক চাহুচি তো সেই টাইমে কি ঢোকলা বনাই খাইবাক চাহুচি তো সেম টাইমে আপনার সেতে গোটে ঢোকলা প্লেট আর গোটে ইডলি প্লেট লগাই পারে এতে আপনার আট এ টাইম দুইটা স্টান্ড বা দুইটা প্লেট ইউজ করে পারে তো এনি টু প্লেট আপনি ইউজ করে পারে আট এ টাইম চাইলে গোটে স্টিমর প্লেট আর গোটে ঢোকলা প্লেট বি ইউজ করে পারে তো এটা মল্টি পর্পজ ওয়ে আপনি ইউজ করে পারে প্লস এটা টাইম বি আপনার সেভ করবে যেপর্যন্ত আপনার গোটে জিনিস কুক করছেন সেই টাইমে কিছু ভেজিটেবল চাইলে আপনার স্টিমর উপরে রাখবি কুক করে পারে তো বহু টাইম বি সেভ করব প্লস আজিকাল আপনার জানিথিবে হেলথ কনসিয়াস সমস্তে স্টিল জিনিস বেশি প্রিফর করছেন তো সব কিছু অপেক্ষা স্টিল জিনিসটা বেশি হেলদি রয়েছে দেহপাই সমস্তে প্রিফর করছেন স্টিলে কুক করা তো এই মাল্টি কড়াই আপনার কিনিকি থাকে নিশ্চয় ট্রাই করতু আপনার বহুত টাইম সেভ হব আর এতে কিছু বি খাইবা চিপকেনি যেমি কি ঢোকলা হোক কি ইডলি হোক কিছু বনাতে এতে কিছু বি চিপকিবনি বহুত পারফেক্টলি এর বাহারি আসব তো বহুত টেস্টি খাইবা বি এতে বনব এ মাল্টি কড়াই ট্রাইপ্লাই বটম থাকার আপনার খাইবা বহু জলদি কুকিং হব সেই গ্যাস বহুত বঞ্চব যেহেতু আপনার স্টিলে কুকিং করছেন তো আপনার দেহপাই এটা বহুত সেফ আর এটা বহুত হাইজেনিক ওয়ে কুকিং হব আর বহুত ইজিলি আপনার খাইবা বনাইলা পরে আপনি ক্লিন করে পারবে যদি এই প্রডক্টটি কিনবাক চাহুচার তবে তার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে মিলে যাব সেতরে ভিজিট করে দেখবে ইন্ডাস ভ্যালির প্রডক্ট উপরে অপ টু 40% অফ রয়েছে তা সহ মোর কোড সুভর 12 ইউজ করতু তা দ্বারা আপনার এক্সট্রা 12% অফ মিলব তবে চলতু মু আজ এতে আপনার সুজি ঢোকলা বনাইকি দেখাইবি সুজি ঢোকলা বনাইবাই এটি মু গোটে কপর সুজি নিয়েছি যেকোন ভেরাইটির সুজি আপনার নিয়ে পারে যেমি কি পতলা দানা হোক কিংবা মোটা দানা চলব সেথিরে আমি হাফ কপ্রু টিকে অধিকা দহি নেবা বেশি খটা দহি নেবেনি তো মু হাফ কপ্রু টিকে অধিকা মানে 3/4 কপ পাখাপাখি দহি নিয়েছি সেথিরে অল্প পানি মিশাই তাকে প্রথমে গোলে দেবা আর সুজিটাকে আমি যেহেতু বতরাইপাই ছাড়া তো সুজিটা আহুরি পানি সোক করব তো প্রথম আপনার অল্প পানি দিয়ে তো মু এটি পাখাপাখি হাফ কপ পানি দিয়ে প্রথমে গোলে নিয়েছি এটি দেখিপারে টিকে পানিয়া ব্যাটর আছে আকু মু এবে কভার দেখি পাখাপাখি 20 মিনিট ছাড়ে দেবি সুজি ঢোকলা বনাইবা আজ মু এটি ঢোকলা প্লেটটা ইউজ করছি তো সেপাই এটি আমি ঢোকলা প্লেটটা টিকে তেল নিয়ে যাবা ও তেলকে আমি ভালরে চারিপটে লগাই দেবা যাহাপাই ঢোকলাটি আমার আরামসে প্লেটর বাহারি আসব এটি দেখিপারছেন মু তেলকে চারিপটে ভালসে লগাই নিয়েছি এবে 20 মিনিট পরে আমি থরে ব্যাটরকে চেক করে নেবা এটি সুজিটা টিকে পানি সোক কলা পরে ব্যাটরটা টিকে বহলি হয়ে যাইছে যেমি আমার ইডলি ব্যাটর রুয়ে সেই টাইপ্র হয়েছি সেমতি হি টিকে গার্ড কনসিস্টেন্সি রহব সেতে মু টিকে অদা গ্রেট করিকি দেইছি যাহাপাই ফ্লেভর বহুত বড়িয়া আসব তা সহ টিকে গাজর গ্রেট করে দিয়েছি ছুঁমানুকু দেবে তো তা সহ টিকে ভেজিটেবল আড কলে বহুত ভালো রহব এটি মু দেখন্তু স্বাদ হিসাবের লুণ আর পাখাপাখি গোটে ছোট চামচর ইনো নিয়েছি এটি মু এটি আপনার প্লেন ইনো নহলে তো লেমন ইনো ইউজ করবে অলগা কোনসি ফ্লেভর ইনো ইউজ করবেনি নহলে তো সেই ফ্লেভর টেস্ট আসব আর ঢোকলা খাইবাক জমা বি ভাল লাগবেনি এটি দেখিপারে মু ইনো উপরে অল্প টিকে পানি পকাইছি ইনোকে আক্টিভেট করা তা সহ তাকে হালকা হাতের গোলাই নেছি
ଆଉ ମନେ ରଖିଥିବେ ଯେତେବେଳେ ଆପଣ ଢୋକଲା ବନେଇବେ ଜଷ୍ଟ ତା ପୂର୍ବରୁ ହିଁ ବ୍ୟାଟର୍ରେ ଇନୋ ଆଡ଼୍ କରିବେ। ଆଉ ଆପଣ ଚାହିଁଲେ ଇନୋ ଜାଗାରେ ସୋଡ଼ା ବି ଦେଇପାରିବେ, ହାଫ୍ ଟିସ୍ପୁନ୍ର ଖାଇବା ସୋଡ଼ା ବି ୟୁଜ୍ କରିପାରିବେ। ଆଗରୁ ଇନୋ ଦେଇ ରଖିବେନି, ନହେଲେ ତ ପରେ ୟୁଜ୍ କଲା ବେଳକୁ ସେ ଢୋକଲା ସେମିତି ଫୁଲିବନି। ତ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ଢୋକଲା ପ୍ଲେଟ୍ରେ ବ୍ୟାଟର୍କୁ ବହୁତ ଇଭିନ୍ଲି ସ୍ପ୍ରେଡ୍ କରିଦେଉଛି, ଚାରିପଟକୁ ଭଲରେ ଖେଳେଇ ନେବା। ଆପଣ ଚାହିଁଲେ ଆଟ୍ ଏ ଟାଇମ୍ ଏ ସେମ୍ ବ୍ୟାଟର୍ରେ ଢୋକଲା ବି ବନେଇ ପାରିବେ, ଆଉ ଆଉ ଗୋଟେ ପ୍ଲେଟ୍ ଦେଇକି ସେମ୍ ବ୍ୟାଟର୍ରେ ଆପଣ ଇଡ଼୍ଲି ବି ବନେଇ ପାରିବେ। ତ ଏଠି ମୁଁ ଓନ୍ଲି ଢୋକଲା ବନାଉଛି। ଢୋକଲା ବନେଇବା ପାଇଁ ଏଠି ମୁଁ ଅଲରେଡ଼ି କଡ଼େଇରେ ପାଣି ଦେଇ ଗରମ କରିବାକୁ ରଖିଦେଇଥିଲି, ପାଣି ଏଠି ଭଲରେ ଫୁଟିଗଲାଣି। ତ ଏଥିରେ ଏବେ ଢୋକଲା ପ୍ଲେଟ୍କୁ ଦେଇଦେବା କେୟାରଫୁଲି। ଆର ଷ୍ଟାଣ୍ଡ ଅଛି ଧରିବା ପାଇଁ, ତ ଆପଣଙ୍କୁ ବେଶୀ ଗରମ ଲାଗିବନି, ସେ ଷ୍ଟାଣ୍ଡକୁ ଧରି କେୟାରଫୁଲି ଆପଣ ଢୋକଲା ପ୍ଲେଟ୍କୁ ରଖିଦିଅନ୍ତୁ। ଏବେ ଏଥିରେ ଘୋଡ଼ଣୀ ଦେଇ ଆମେ ଆକୁ 20 ମିନିଟ୍ ପାଖାପାଖି ମିଡ଼ିୟମ୍ ଟୁ ହାଇ ଫ୍ଲେମ୍ରେ କୁକ୍ ହେବାକୁ ରଖିଦେବା। ଏଥିରେ ଚାହିଁଲେ ଆପଣ ଆଉ ଗୋଟେ ଇଡ଼୍ଲି ପ୍ଲେଟ୍ ବି ସେମ୍ ବ୍ୟାଟର୍ ଦେଇକି ୟୁଜ୍ କରିପାରିବେ, ଆଉ ସୁଜି ଇଡ଼୍ଲି ବନେଇ ପାରିବେ। ଏଠି 20 ମିନିଟ୍ ହୋଇଗଲାଣି, ଆମର ଢୋକଲାଟି ବନିଯାଇଛି, କିନ୍ତୁ ଆକୁ ଆମେ ଥଣ୍ଡା ହେବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା, ତାପରେ ଆମେ ଆକୁ କାଢ଼ିବା। ଏଠି ଏଇଟା ଥଣ୍ଡା ହୋଇସାରିଛି, ଆକୁ ମୁଁ ଢୋକଲା ସେପ୍ର କାଟି ନେଉଛି, ଆପଣ ନିଜ ହିସାବରେ ଯେକୌଣସି ସେପ୍ରେ କାଟିପାରିବେ। ମୁଁ ଏଠି ସ୍କୋୟାର୍ ସେପ୍ରେ କାଟି ନେଇଛି, ଆଉ ଏଠି ଦେଖିବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ବାହାର କରି ଦେଖିବି ଏଇଟା କେତେ ପରଫେକ୍ଟଲି ବାହାରି ଆସୁଛି। ଦେଖିପାରୁଥିବେ ପ୍ଲେଟ୍ରେ କିଛି ବି ଲାଗିନି, ବହୁତ ବଢ଼ିଆ ସେ ବାହାରି ଆସୁଛି। ଆମର ବଢ଼ିଆ ସଫ୍ଟ ଆଉ ସ୍ପଞ୍ଜି ସୁଜି ଢୋକଲା ବନିଛି, ଏଇଟା ଖାଇବାକୁ ବହୁତ ହି ଟେଷ୍ଟି। ଛୋଟ ପିଲାଙ୍କୁ ବି ଆକୁ ଦିଅନ୍ତୁ, ବହୁତ ହି ଖୁସିରେ ମାନେ ଖାଇବେ, ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିବ ଖାଇବାକୁ, ସଫ୍ଟ ବି ଆଉ ସ୍ପଞ୍ଜି ବି। ଏବେ ଢୋକଲାକୁ ଆଉ ଟିକେ ଟେଷ୍ଟି ବନେଇବା ପାଇଁ ଆପଣ ଗୋଟେ ଛୁଙ୍କ ଆଡ଼୍ କରିଦେବା, ସେଥିରେ ମୁଁ ତେଲ ଦେଇଛି, ଭୃଷଙ୍ଗ ପତ୍ର, ସୋରିଷ ଆଉ ଧଳା ରାଶି ଦେଇଛି, ଆଉ ତା ଦେହରେ ଟିକିଏ ପାଣି ଦେଇ ହାଲକା ଲେମ୍ବୁ ଆଉ ଟିକିଏ ଲୁଣ ଆଡ଼୍ କରିଦେବେ, ଆଉ ସେ ତଡ଼କା ଆପଣ ଆ ଉପରେ ଦେଇଦିଅନ୍ତୁ, ଏଇଟା ଆହୁରି ଟେଷ୍ଟି ଲାଗିବ। ଖାଲି ବି ଖାଆନ୍ତୁ, ବହୁତ ହି ବଢ଼ିଆ ଲାଗିବ। ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ଆମର ୟମି ପରଫେକ୍ଟ ସୁଜି ଢୋକଲା ଏଥିରେ ବନିକି ରେଡ଼ି ହୋଇଯାଇଛି। ତେବେ ଏଇ ମଲ୍ଟିପର୍ପସ୍ କଡ଼ାଇ ବା ମଲ୍ଟି କଡ଼ାଇ ଆପଣ ନିଶ୍ଚୟ କିଣିକି ଥରେ ଏଥିରେ ଡିଫରେଣ୍ଟ ଟାଇପ୍ର ରେସିପି ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଏ ସୁଜି ଢୋକଲା ତ ନିଶ୍ଚୟ ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ବହୁତ ହି ଭଲ ଲାଗିବ। ଆଉ ଏ ମଲ୍ଟି କଡ଼ାଇ ଯେମିତି ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ଆପଣଙ୍କର ବହୁତ ଟାଇମ୍ ସେଭ୍ କରିବ, ତ ଏଇଟାକୁ ନିଶ୍ଚୟ ଆପଣ କିଣିକି ଥରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ। ତେବେ ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଏକ ନୂଆ ରେସିପି ସହିତ।